নমস্কার, উইচারদের মধ্যে আগুন বড় খবর আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক বন্ধু, সিঙ্গিরারে গোমাংস ভর্তি করে বিকুথিলে গিরফ হলে ছ জন ব্যক্তি, এভাবে ঘটনা গুজরাট ভদর রাকড়া অঞ্চলে ঘটিছে, যা সমস্ত আশ্চর্যচকিত করেছে। এই খবর পুঁ আক সিঙ্গিড়া খাইবাক ইচ্ছা করা না, তেমনি দোকানী অন্য পাঁচ জনক গিরফ করা যায়। পুলিশ কুচি যে আমি সূচনা পাইবা পরে শনিবার দিন চিকওয়ার্ড অঞ্চলক এক দোকান উপরে চড়াও করে নষ্ট করে জিনিস জবত করেছ। গোমাংস ভর্তি অনেক সিঙ্গিড়া জবত করা যাই পরীক্ষা এফসিএল কু পঠা যাই। পুলিশ অধিকারী মানুষ আহরি কইছেন যে পরীক্ষার জনা পড়ে সে সিঙ্গিড়ার গোমাংস যাহাফলে সেমানকর নামর মামলা রুজু করে ছ জনক গিরফ করেছে পুলিশ। যুক্ত ইউজর শেখ এবং নায়ক শেখ দোকান মালিক হয়ে দোকান কাম করুয়া তফিন ভাটিয়া দলাল ও পঠান মোহন হলদার এবং মনীষা পেকু গিরফ করা।